হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তনী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি, তো যেটা আমি আমার হাজব্যান্ডের ওপর অ্যাপ্লাই করব। তো অ্যাকচুয়ালি আজকে ওর ছুটি আছে, তো ও সেই সকালে বেরিয়েছে বন্ধুদের সাথে, যেহেতু সারা সপ্তাহ ও দেখা করতে পারে না, তো একটা দিন পাই সকালে বেরিয়েছে বন্ধুদের সাথে দেখা করতে, তো এখনও ফেরেনি, তো আসছে বললো। তো আমি ওর উপরে প্র্যাঙ্কটা অ্যাপ্লাই করতে চাইছি, দেখি ওর রিয়াকশানটা কী হয়, যে কোথায় ছিল এতক্ষণ, কী করছিল, একবার আমাকে ফোন টোন কিছু করেনি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বর চলে এসেছে, সবে ঢুকেছে, ঠিক আছে। দেখি, আমি ভিডিওটা স্টার্ট করলাম, দেখি ও কী করে, ঠিক আছে। A few moments later. Khatam. Bye bye. Tata. Goodbye. Gaya. বন্ধুদের সাথে ছিলাম, বললাম তো তোকে সকালে বলে গেলাম তো বন্ধুদের সাথে যাচ্ছি। বন্ধুদের সাথে ছিলিস? মিথ্যে কথা বলা যায় না। কটা বাজে এখন? কটা বাজে বল। 4টে বেজে গেছে। তুই সকালবেলা সেই 9টার সময় গেছিস? হ্যাঁ 9টার সময় গেছি। হ্যাঁ, তা কটার সময় গেছিস তুমি? কটার সময় গেছি তুই জানিস না? আমি তো তোকে বলেই গেলাম সকালবেলা যাচ্ছি। মিথ্যে কথা বলছিস? তো এরপর আর কি আছে? আরে ফোন করিসনি কেন? ফোন করিনি, ফোনে চার্জ ছিল না তাই জন্য ফোন করিনি। ফোনে চার্জ ছিল না? ফোনে চার্জ ছিল না তাই ফোন করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করব, ফোনে চার্জ না থাকলে। তোর অনেক কিছু হবে। তুই কদিন ধরে আমার সাথে রুম করছিস? কি কদিন ধরে কি করেছি তোর সাথে? কি করেছি? মিথ্যে কথা বলিস না কবার, ঠিক আছে? মিথ্যে কথা বলিস না। মিথ্যে কথা বলার কি আছে এখানে? আমি সকালে গেছি, এখন এসেছি। আমি সপ্তাহে একদিন ছুটি, একদিন তো মানুষ একটুখানি থাকতে পারে, তাদিন ভাবে। হ্যাঁ থাকতেই পারে। তা তুই সারা সপ্তাহ কাজ করিস, তুই কি আমাদের সাথে সময় কাটাস, আমার সাথে ছেলের সাথে সময় কাটাস? সেটা তো কাটাস না। একটা দিন একটুখানি এবার এরপর থেকে সময় কাটাবো এই তো, এই বিকেলের পর থেকে। হ্যাঁ হ্যাঁ, বিকেলের পর থেকে কি সময় কাটাবি? তারপর তো তুই আবার তোর কাজ নিয়ে বসে পড়বি। কাজ নিয়ে কোথায় বসে পড়েছি? আমি তো বললাম তোদেরকে ঘুরতে নিয়ে যাবো। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কি আছে? আমি তো সকালে গেছি, আমি তো বলেই গেলাম যে বন্ধুদের সাথে আমার কি কাজ থাকে না, একে রোদ্দুরে মাথা গরম হয়ে আছে। পমি মাথা গরম আরো করাস না। হ্যাঁ হ্যাঁ, তোর তো সব সময় মাথা গরম, কোনো সময় বলিস যে পমি আমার মাথা ঠান্ডা আছে। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু, হামেশা মেরে সাথ চিটিং করতা হ্যায়, বেচারা সো রাহা থা মেন। বউয়ের সাথে থাকবি না তো কার সাথে থাকবি? বন্ধুদের সাথে সবসময় থাকবি? মুখে মুখে তর্ক করিস না, মাথাটা গরম করাস না, কিছু বলি না বলে তুই। না না, তুই করতে পারবি, আমি বললে দোস্ত, তাই তো? আমি কি করেছি? আমি জানি তুই গেছিস, কিন্তু দেরি হবে সেটা তো জানাবি। তোর জন্য মা বাবা বসে রয়েছে, আমি বসে রয়েছি না খেয়ে দে এতক্ষণ। তুই তো জানিস যে আমার ছোট ছেলে আছে, আমি কি এতক্ষণ না খেয়ে থাকতে পারি? তার সত্ত্বেও তুই এতক্ষণ দেরি করেছিস। কদিন ধরে দেখছি পমি তুই খুব ফালতু কথা বলছিস, কিন্তু বলে দিলাম। কিচ্ছু বলিনি। ফালতু কথাটা বলা বন্ধ কর, বলে দিলাম। আমি কিচ্ছু বলিনি। মানুষের মাথা সব সময় ঠিক থাকে না। না না, তুই তুই তোর যখন আমাকে পছন্দই না, তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। ইয়ে বড়ি আচ্ছি বাত কই ইয়ার। তো কবে নিবি বল, ডিভোর্স দিয়ে দেব। যা তুই চাস তুই। হ্যাঁ হ্যাঁ, তুই তো চাইবিই যাতে আমি তোর সাথে তোকে ছেড়ে দিই, তুই আবার যার সাথে হয়েছিস। বললো আবার খারাপ, না বললো তুই যা কি করব। বললো খারাপ মানে তোর ব্যবহার, আমি তোকে বলছি। আমি বেরিয়ে যাবো না, তোর বেরোতে হবে না, তুই থাক, আমি বেরিয়ে যাই। তুই তো চাস না আমি ঘরে থাকি। হ্যাঁ বেরিয়ে যাই তাহলে, বল।
একটা ছুটির দিন, আজকে ছুটির দিন, আমি জানি সারা সপ্তাহ কাজ করে, ছুটির দিন আমাদের নিয়ে একটু থাকবে, একটু খাওয়া দাওয়া ঘুরতে টুরতে যাবো বিকেল বেলা। না, ও সেই 9টার সময় বেরিয়ে ও বিকেল 4টার সময় ঘরে আসে, তাও যদি মানুষ ফোন করতো যে সারা দিন ঝামেলা ঝগড়া অশান্তি নিয়ে ঘরে থাকা যাবে না, এইভাবে করা যায় না সংসার করার, সারাক্ষণ অশান্তি নিয়ে সংসার করা যায় না। নেই তুই কি চাস? আমি বেরিয়ে যাই বল। আমি কি চাইবো আর, চাওয়ার কি আছে? এইভাবে কি আমিও থাকতে পারি নাকি? সারাক্ষণ ঘরে থাকবো, আমার না কেউ একটু ঘুরতে নিয়ে যাবে, না কোথাও একটু একটু ইয়ে করবে, সবসময় ঘরের মধ্যে থাকবো আর ইয়ে করবো। আর তুই সারা সারা সপ্তাহ কাজ করবি, আর একটা দিন সময় পাবি, সেদিনও তুই তোর বন্ধুদের সাথে ঘুরতে চলে যাবি। এইভাবে থাকা যায় না, দূর ঘরে এরকম ব্যাগের ঘরে থাকে নাকি? ভাল ভাল যা তো ভাল 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 কি হচ্ছে? ভিডিও করছিস জনমন মারবো লাঠি আর তুই ভিডিও করছিস ঠিক আছে। তো বন্ধুরা, গোপাল তো আজকে প্র্যাঙ্ক হয়ে গেল, দেখলেন আপনারা কেমন হলো। তার মানে কি আমি আজকে প্র্যাঙ্ক হয়ে গেলাম? এপ্রিল মাসে এপ্রিল ফুল হয়ে গেল, অবশ্যই অবশ্যই। যা বন্ধুরা সত্যি, হ্যাঁ আমি এপ্রিল ফুল করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তুই বল তো। আমার মাথা চিন্তা হয়ে গেছিল, আমি বলি কি করতে যাচ্ছে কি যাচ্ছে, এই ডিভোর্স হয়ে যাবে নাকি রে বাবা, এত বছরের সম্পর্ক ডিভোর্স হয়ে যাবে। কি প্র্যাঙ্ক করছিস আমাকে বলবি তো অন্তত? প্র্যাঙ্ক কেউ বলে করে না গোপাল, প্র্যাঙ্কটা কি কেউ বলে করে যে আমি তোর উপর প্র্যাঙ্ক করব? বন্ধুরা আমি আমি এপ্রিল তাহলে ভিউ তাহলে বন্ধুরা তে দেখবে কি করে দেখবে আপনারা চেষ্টা করেও এরকম করতে যাবেন না, একদম বাজে এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে, প্র্যাঙ্ক ভিডিও প্লাস মজাদার কিছু গেম ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসব। তাহলে আজকের মতো এখানেই, টাটা টাটা। বন্ধুরা কমেন্টটা করে দিও কেমন লাগলো ভিডিওটা, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করবেন অবশ্যই ভালো লাগলে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, টাটা। हर बात पे मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे जैसे लड़के मेरी